তো দর্শক বন্ধুরা ভিডিও শুরুতে একটা ঘোষণা আপনারা অনেকে আমার সাথে কথা বলতে চান আমাকে দেখতে চান তো তাদের জন্য সুখবর কারণ আপনাদের সবার কথা চিন্তা করে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি যেখানে আপনারা আমাকে ফলো করে আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের জানা অজানা বিষয়গুলো আমার কাছ থেকে শিখতে পারবেন তো দেরি কেন এখনই ফলো করে ফেলুন দ্য ডিসক্রিপশন অবশ্যই অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক আপনারা মনে করছেন যে আমি গাড়ি চলে কুড়ি যাচ্ছি এই ভিডিওতে আপনি বোঝা পারবেন যে আমি গাড়ি চলে কুড়ি যাচ্ছি আমার না ব্যবসা অনেক খারাপ পারে তে হোক ভিডিওটা দেখেন ব্যবসা করার জন্য গেছ ন বৌড়াতে বরিশাল তে আমার বন্ধু ওটা জব্বর ওই আমাকে ডাকছিল যে বন্ধু তোর তো ব্যবসা ভালো হচ্ছে না তে আমার সাথে লাগে ভাবে কর তাহলে ব্যবসা ভালো হবে নি টাকা বসাও কামাই করা যাবে নি যাই কোনো বন্ধু কুটি তুই কোন ব্যবসার কোনো কথাই করছি না একদিন হলে কোনো কথাই নাই তে পরে করছে শোন ওই ব্যবসা আলাপ টালাপ বাদ দে ওই ভাতটাত খা খাইয়ে কি হয় না হয় সে তো কমনই সন্ধ্যের দিকে সন্ধেও হয়ে গেল ওর পাটটাই নাই তারপর নাই 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 পরে দেখে আছে এগারোটার দেখি মোরও যাচ্ছে ওই মাল গাচ্ছে মেরে আমি কই ব্যাপার কি রে তুই কোন নিং টি মেরে আচ্ছু করছে বন্ধু আরে ধর হাফ প্যান্ট লে আমি বলছি হাফ প্যান্ট মতে কাম কি কত সর রোড ডাগারে দেও যা এই কথা শুনেই তার মনমেজ একবার খারাপ হয়ে গেল পারে কেবারে ওই আমক ডাকে লাগালো ব্যবসা করার জন্য আর ওই কয় যে বন্ধু সর রোড ডাগারে করা যামু তাহলে মন খারাপ হবি ওই যনি আমি আগ করে চলেছি এখন বগুরত সেই 보ড়িশাল গ্যাস ন 3 ঘন্টা ধরে আমি গাড়িতে আছি এখনো বোরো আসাই বাঁধনো না এ ওদে পারে সাতmataবেন বেলবে দিচ্ছে যাই যাক আমি যে 보ড়িশাল থেকে বগুরা আসা পারছি এর আমার ভাগ্য কেবারে আমার বন্ধু যে তিন মাসের মধ্যে ইংকে পাল্টে দেবি এটা আমি আগে জানাচ্ছ না পারে আমার ওই জব্বর কয় কি তুই ওই বড় চাকুলে কেবারে ওর সে বড় চাকু ওই ঠেঙ্গের সমান ওটা আমি কুট থাম পারে ওটা সামনে তুলে প্যাট কানা আর পেছনে ঝুলে পাশা কানা হয়ে যাবি পেশা কমে পারে আমি বোঝা পারছি ওই আমার বন্ধু জব্বার ওই মানুষের কাতরত পরে না ওই অন্য কাতারে চলে গেছে তো যা এক সমস্যা নাই আর বউ বাচ্চা আমি ভালোই আছে আমিও ভালো থাকার জন্য চেষ্টা করছি কি যে কর্ম এটা হচ্ছে চিনতে যাই এখন বাড়ির যাই অত বেতাল পরে কোনো লাভ নাই ওই ব্যবসার পরে বেড়ালি হবে নি বাড়ির যাই তো আগে জিদেই বাড়িও কি এটি সেটি পরে সে দোষটা যাওয়া লেগবি মেলা ধরি তারা গান কোধে রাস্তা যাই রাস্তাও ফুরাবিনি বাড়িতে যাওয়া আমার ব্যবসার বেহাল দশা জব্বার হামাক দিল কথা তার ব্যবসা নাকি টাকা বেশি রে ও জব্বার তুই হামাক খালি বরিশাল যাওয়ালু রে ব্যবসার নামে ফাজলামু রাত তিনটায় প্যান পিনমু উঠলে নীতি কাশে মানে না ও জব্বারে মানুষ চিনিস হামাক চিনিস কি ব্যাপার কাসিম কো মন মরাই গান করছে আর কি হলো এ কাশিমে থাম থাম কিরে ডাকলু গোমা কি কস ক তোর গোমা মন খারাপ ঘটনা তো কয়ে কি আর সমাধান হবি সারা দিন বাপের হোটেলে খাচ্ছু আর নিন পারিচ্ছু তাহলে কি আর কয়ে লাভ আছে তোর কি আছে ক সমাধান নাই দেন নাই করে বানো তাও তোর দুঃখের কথা তো শুনে পারমো তো কার কি কমরে আর তুই আমার কি সমাধান করব তে হোক তুই যখন করছু তে কথাই আছে যার আছে আমার সয় তার জন্য বিদেশ লয় আমার আছে তাই কেবারে আমি জানি যে আমার ওই ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে না তাও আমি চলে যাচ্ছি বরিশাল ইটি উটি সেটি ওই লাস্টে কি ওই আমার ব্যবসায় হয় না ওই জনি দুঃখে দুঃখে একটা গান কোন গান করছো ভালোই করছো কিন্তু একটা বিষয় আমার খারাপ লাগলো আমি বাপের রেল খাই আমার মাসে ইনকাম কত জানিস তোর বাড়ি ঘর গোটালটা কিনে নেওয়া হবে ই কি কয়ে এক মাসের বলে দেওয়ালে আমার গোটাল বাড়ি কিনে লিবি তাহলে ওই মাসে কয় টেকা কামাই করে পারে ঘটনা আমার জানের জিকার বন্ধু তুই ছাড়া তো চলেই না তুই আমার কত ক্যাংকা টেকামাই করলো আমি পথ গাছাচ্ছি তুই না ক আমাক আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে না বন্ধু তোর থেকে ধর আমি কিছু টাকা পাই তোর বুদ্ধি শুনে তাহলে ভালোই উপকার হয় তোর তো শিখে নয়নি বারে ব্যবসার ফাউন্ডেশন কিন্তু তুই যে আমার বেড়াক বেরিয়ে খেলেন শিখেছো এই জন্য তোর মন খারাপ বারে কি করে এই তো দেখেছ পদে বড় ধরেছে পারে। কে একটা ডারবির দাম 5 টাকা আর বেড়াক আমি সেটা আমার লিজের পকেট থেকে টাকা দেখে খেলেছি তা ওই আমার কয় কি যে আমার বেড়াক তুই বেরিয়ে খেলেন শিখেছো ও কারণ কিছু কো হবে না এখন এখন যেটা আমারই দরকার তে কি আর করার পরম কথা মতই চলি এখন

বিকাশ অ্যাকাউন্ট আছে তো তোর হ্যাঁ বন্ধু ব্যবসা বাণিজ্য করবে গেলে বিকাশ অ্যাকাউন্ট তো অবশ্যই লাগে তা আছে বিকাশ অ্যাকাউন্ট তারপর ক বিকাশ অ্যাকাউন্ট থাকলি হবি শোন এখন তো কি করা লাগবি এর থেকে বাদ যাব পাবলিক ওকে ফোন দেবে শুরু করব যাই বোকা শোকা তা কবু যে তোমার নামের পাঁচ লাখ টাকা আছে তুমি লটারিতে পাছা তুমি আমাকে বিশ হাজার টাকা দেবা হ্যাঁ সর্বনাশ রে কোস কিরে মানসে থকা নে কাম আমি কর্ম এত বড় জালিয়াতি এ তুমি মোক সত্য 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 কোমান খাসনি আমার মোখ একটা সত্য এই আমি বড়িশাল থেকে চলে যাচ্ছি আর সেই কথা তুই আমার কই বৌ তা করছো আমার তো মাথা ঘুরলো বা ঘটনা তুমি ইংকার কথা কিছু করছো রে শোন তোর কাছে আসলে থাক ভালো বুদ্ধি না দেওয়া বাড়িস খারাপ বুদ্ধি জান দিস নে আর শোন ওই তুই কি কামাই করিস না করিস এটা করবো না কি করবো তোর ব্যাপার থাক ভাই আমি কেন তোর সাথে কথা কই আমার লাভ হবেনে আমার সাথে কি শুরু হলো পারে যে দিকেই যায় সে দিয়ে খেলে অন্যায় কাজের দিকে মানুষ খেলে ডাকে আমি তো কিছুই বলতে পারছি না সব দিকে খেলে শয়তান দেখিচ্ছে কি যে করবো আমি কিছুই বলতে পারছি না পারে মানুষ যে কাম গ্যাঙ্গ করে আর মাথা দিয়ে ধরে না পারে তাই তুমি এখান কয় মুখ দেখে কি মানুষ চে না যায় ওরে মানুষ বড় আজ প্রাণী মানুষ বড় ওরে মানুষ বড় আজ প্রাণী কষ্ট দিয়ে মজা পাই মুখ দেখে কি ও ভাই মুখ দেখে কি মানুষ চেনা যা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে বলবেন না আর আমাদের ফেসবুক পেজটি এখনো যারা ফলো করে আসেনি তারা এখনই গিয়ে ফলো করে আসুন লিঙ্ক ইনকে ডেসক্রিপশন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Have fun. Peace.